আবার ইজহার ইজহার তো স্পষ্ট করে পড়া ইজহার আর ছয়টি হামজা হা আইন হা লাইন হা যেমন ওয়ান হা মিন খাও কুফুয়ান আহাদ ইজগা ইজগা মতো মিলায় পড়া ইজগা বেলা হল ছয়টি হ্যাঁ ইজগা দুই প্রকার ইজগা বেলা গুনা হল চারটি বেলা গুনা হল দুইটি এখানে উদাহরণ দেওয়া আছে মাই ইয়াকশা ইফা ইফা অর্থ লুকায় পড়া ইফা ধর পুরোটি এখানে তা তা জিন দাল দাল সা সিন সিন সা তা 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 কা 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 এখানে উদাহরণ দেখো আমরা আজকে পড়াতে কয়েকটা কয়েকজনের মধ্যে ইফার উদাহরণ পাইছি তো এগুলি লক্ষ্য করবা সেই আলোকে তোমরা এখান থেকে কোন জায়গায় কোন কায়দা রয়েছে সেটা বের করবা তো বন্ধু আজকে আমরা এখানে শেষ পর্যন্ত চলে আসছি আজকে এখান থেকে আমরা 17 থেকে 26 আয়াত যেটা এখানে হলো এটাকে আমরা মুখস্থ করব ওয়াজিবুল কান থেকে এই বাড়ির কাজ হচ্ছে কেরাতুল আয়াত সারিহাতা তো এইভাবে বিশুদ্ধভাবে আমরা সেটা শিখব পড়ব হিফজুল আয়াত জাইদা আর এই আয়াতগুলোকে আমরা মুখস্থ করব ইখরাজুল কাওয়ায়েদ মিনাল কালিমাতিল মাকতুতা যেখানে এরকম চিহ্ন দেওয়া এখানে কোন কোন কায়দা হবে তোমরা খাতায় লিখবে তো আজকে তোমাদের এই পর্যন্ত পড়া তো আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই আশা রেখে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।